শুরু হচ্ছে রক্তচোষার অন্তিম পর্ব। মাত্র 4-5 হাত দূরে যখন রক্তচোষাটা এলো, ঠিক তখনই আমি আবার মনের জোরে উঠে গুলিবিদ্ধ পশুর মতো দৌড়ালাম। রক্তচোষা এবার অট্টহাসি দিয়ে উঠল। সেই অট্টহাসি শুনে আমার সর্বাঙ্গ যেন কাটাবিদ্ধ হলো। কি প্রচণ্ড, কি বিকট সে হাসির শব্দ! আকাশ ততক্ষণে মেঘমুক্ত হয়ে গিয়েছে, চাঁদের ভরা যৌবন তখন যেন উতলে পড়ছে। ঠিকঠাক চলতে পারছি না, বারবার পড়ে যাচ্ছি আর ভীষণভাবে কাঁপছি। বারবার ইচ্ছা করছিল শরীরটাকে এই মাঠে একটু বিছিয়ে দিই, একটু শান্তিতে চোখ বুঝি। খুব কষ্টে আমার এই ইচ্ছেকে বেঁধে রেখেছি তার সীমার মধ্যে, কিন্তু না, আর পাচ্ছি না। আমার শরীরের সমস্ত শক্তি ভেঙে পড়েছে, সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। কাশি শুরু হয়ে গেল, কাশির সাথে রক্ত উঠে এসেছে মুখে। সারা শরীর একেবারে ব্যথায়, বেদনায়, শক্তিহীনতায় প্রবলভাবে বিধ্বস্ত। আমি রক্তচোষার কাছে এবার আত্মসমর্পণ করে ক্লান্ত শরীরটাকে সযত্নে মাটির উপরে বসিয়ে দিলাম। জ্যোৎস্নার আলোতে রক্তচোষাকে স্পষ্ট বোঝা যাচ্ছে, অত্যন্ত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে সে। তারপর আমার কাছে এলো, তার বলিষ্ঠ হাত দিয়ে আমার বুকের ওপর সজোরে চাপ দিল। আমি ব্যথায় ছটফট করতে লাগলাম, দম বন্ধ হয়ে আসছে, গলায় জোরে জোরে শ্বাস নিচ্ছি। সে হঠাৎ আমার চুলের মুঠি ধরে উড়িয়ে এবার তার সেই কুক্ষিত দাঁত বের করে আমার গলায় কামড় বসানোর প্রস্তুতি নিচ্ছে। আমি আর শেষ, রক্তচোষা হাতে না মেরে যদি দুর্ঘটনায় বা আত্মহত্যায় আমি মরতাম, তাহলে আমার কাছে তাই অনেক প্রিয় ছিল। আজ তো মরবই, তার বদলে রক্তচোষা সব রক্ত আমার শুষে নেবে। কি সাংঘাতিক এই অন্তিম সময়! আমার বাড়ি, অফিস, মা, বাবা, দিদি, ভাই, বিমল সবার কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল, তাদের মুখখানা চোখের সামনে ভেসে উঠছিল বারবার। সেই অতীত দিন, ছেলেবেলার দিনগুলো, ইচ্ছে ছিল সেগুলো সব লিখে যাব, কিন্তু সেই ইচ্ছে কি ইচ্ছেই থেকে গেল? সে কথাগুলো বারবার মনে পড়ছে আর নিঃশব্দে চোখের জল ফেলছিলাম। রক্তচোষাকে এবার আমাকে আরও শক্ত করে ধরে গলায় দাঁত বসিয়ে দিল। আর ঠিক তখনই কোনো ভারী কিছুর আঘাতে রক্তচোষাকে অপ্রত্যাশিতভাবে আমার দিকে কিছু দূরে ছিটকে গেল। আমি অবাক হয়ে চেয়ে রইলাম, এই জনমানবহীন রাতে কে আমায় বাঁচালো? কে সে মহামানব? ডান দিকে ঘাড় ঘুরিয়ে দেখলাম বীরের বেশে ক্ষত্রিয় তাস পরশুরমের মতো হাতে কুঠার ধরে জ্যোৎস্নার ভরা আলোয় দাঁড়িয়ে আসেন প্রফেসর। সম্পূর্ণ দেবতার মতো লাগছিল প্রফেসরকে। আমি প্রায় বাকরুদ্ধ হয়ে গেলাম। যাকে এতদিন ধরে সন্দেহ করছিলাম, তিনি আজ সব ভেঙে চুরমার করে দিয়েছেন। সকল সন্দেহ, সকল ভাবনা তার বীর বেশি পদতলে নিমেষে নিমজ্জিত হয়ে পড়েছে। প্রফেসর আমার কাছে এগিয়ে এলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুমি পেছনে যাও সৌম, আজ হয় আমি মরবো না হয় রক্তচোষা খুনিকা, পিছনে সরো। আমি নড়তে পারছিলাম না, কিছু বলতেও পারলাম না, শুধু প্রফেসরের ক্রোধে দীপ্ত মুখের দিকে শিশুর মতো তাকিয়ে রইলাম। প্রফেসরের কাছে নিজেকে খুব দাগি আসামি মনে হচ্ছিল, কতবার সন্দেহ করলাম তাকে, অথচ তিনি নিজের সবটুকু দিয়ে আমায় বাঁচাচ্ছেন। ছি, কত খারাপ আমি, ধিক্ষার আমার ইচ্ছা শক্তিকে। প্রফেসর বোধহয় আমার মনের অবস্থাকে বুঝতে পারলেন। তিনি আর কিছু না বলে শক্ত হাতে কুঠারটি ধরে ভয়হীনভাবে এগিয়ে গেলেন রক্তচোষাকির কাছে। ওদিকে রক্তচোষাকেও হামলা করতে প্রস্তুত, নিজে যে একটু উঠে প্রফেসরকে হাতে হাত মেলাবো সেই শক্তিটুকু নেই। আমি জানি এই রক্তচোষার প্রচণ্ড শক্তি, একা এর সাথে পেরে ওঠা সম্ভবপর নয়। তবুও প্রফেসর তাকে মারার এক দুঃসাহস প্রতিজ্ঞা করলেন। চাঁদের ভরা যোশনায় এই ফাঁকা মাঠে মাঝরাতে তিনটি মাত্র জীব, দুজন মানুষ আর একজন রক্তচোষা। এই ভয়াল বিচিত্র রাতের মুখোমুখি জীবনে আর হয়নি, হবও না বোধহয়। রক্তচোষা কি ভয়ঙ্কর এক গর্জন দিয়ে প্রফেসরের দিকে ধেয়ে আসলো। প্রফেসরের কাছে সেই রক্তচোষা আসতেই প্রফেসর তড়িৎবেগে সরে গিয়ে রক্তচোষার পিঠে বারবার কুড়ুল চালালেন। অমনি শয়তানটা চিৎকার করে উঠল, তার পিঠ থেকে লাল রক্ত বেরিয়ে আসছে। প্রফেসর খুব জোরেই আঘাত করেছেন, আঘাতের ক্ষতটা গভীর।
প্রফেসর এবার এগিয়ে গিয়ে রক্তচোষাকে আঘাত করতে গেলেন, কিন্তু রক্তচোষা সঙ্গে সঙ্গে শূন্যে ভেসে সেই ছুরিটা প্রফেসরের বাম হাতে গেঁথে দিল। প্রফেসর চিৎকার করে উঠলেন, দাঁতে দাঁত চেপে কষ্টকে সহ্য করলেন। আমি পাথরের মূর্তির মতন স্থির হয়ে বসে এই ঘাত প্রতিঘাত দেখছিলাম। রক্তচোষাকে কয়েক ঘা সফলভাবে মারলেও তার থেকে অধিক আঘাতে জর্জরিত হয়ে গেছেন প্রফেসর। শরীরের বিভিন্ন জায়গায় কেঁকে গিয়েছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে, তবুও প্রফেসর শক্তভাবে দাঁড়িয়ে রয়েছেন। আমি অবাক হচ্ছিলাম প্রফেসরের শক্তি ও সাহস দেখে। যেদিন প্রথম রক্তচোষাকে দেখেছিলাম সেদিন প্রফেসর খুব ভয় পেয়েছিলেন, কিন্তু আজ আজ তো সব আকাশ পাতাল তফাত। এ এক অন্য সারথি চক্রবর্তী, কিছুটা বয়স হলেও আমার থেকে শক্ত সামর্থ্য দেহ ও প্রবল মনের জোর। একটা সময় রক্তচোষা দারুণ ক্ষিপ্ত হয়ে উঠল, ভীষণভাবে গর্জন করে প্রফেসরের দিকে তেড়ে গেল সে। প্রফেসর কুঠার নিয়ে মারতে গেলে রক্তচোষা সজোরে প্রফেসরের বুক লক্ষ্য করে কিল বসিয়ে দিল। প্রফেসর এবারে খুব আঘাত পেলেন, চাপা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। মুখের ভেতর থেকে রক্ত বেরিয়ে আসছে, তবু তার চোখ দুটো এখনো সুদীপ্ত। রক্তচোষার হিংস্র মুখ আরো হিংস্র হয়ে উঠল, তার লাল চোখ আরো লাল হয়ে গিয়েছে। সে কাছে এসে প্রফেসরের গলা টিপে ধরল, প্রফেসরের সারা শরীর শ্বাস প্রশ্বাসের জন্য ছটফট করছে। আমি আর বসে থাকতে পারলাম না, আমি কম্পিত পায়ে উঠে দাঁড়ালাম। আমার শরীর কাঁপছে, তবুও ভীষণভাবে জেদ তুললাম মনের ভেতর। কুকুরটা একপাশে ছিটকে পড়েছিল, সেটা গিয়ে তুললাম, কিন্তু রক্তচোষা আমার দিকে খেয়ালই দিল না। সে এখন প্রফেসরকে নিয়ে ব্যস্ত তার শত্রুত্বের বোঝা উসুল করতে। শত্রুত্বের বোঝা দেখাচ্ছি এবার, সর্বশক্তি নিয়ে কুকুরটা নিয়ে জয় মা বলে রক্তচোষার ঠিক শির দ্বারা বরাবর প্রচণ্ডভাবে মারলাম এক কোপ। রক্তচোষা এমনভাবে কেঁপে উঠল যেন হাজার ভোল্টের বিদ্যুৎ তার শরীরের মধ্যে দিয়ে খেলে গেল। রক্তমাখা কুঠারটা তার পিঠ থেকে খুলে তাকে মারলাম এক লাঠি, পাশে পড়ে গেল। প্রফেসরকে টেনে তুললাম, প্রফেসর হাঁপাতে হাঁপাতে বললেন, সে মরেনি সৌম। বললাম, আপনি এবার পেছনে যান, আমি এর ব্যবস্থা করছি। কিন্তু রক্তচোষা মরেছে নাকি অজ্ঞান হয়েছে বুঝতে পারলাম না। এমনভাবে মানলাম মানুষ হলে তো মুহূর্তেই মরে যেত, কিন্তু রক্তচোষা তো আর মানুষ না। কিছুক্ষণ চুপ করে থাকার পর প্রফেসর অস্পষ্ট হয়ে বললেন, রূপ বদলাচ্ছে, দেখো রূপ বদলাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম সত্যি রক্তচোষার চেহারা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। অবাক হয়ে মুখ হাঁ করে তাকিয়ে রইলাম, কি আশ্চর্য! কিন্তু এ কি, এ মুখ তো আমার পরিচিত, এ যে আমার কাছের লোক, যাকে সারা এলাকা অত্যন্ত ভালো মানুষ বলে জানে, শ্রদ্ধা করে, সম্মান করে, যিনি অকাতরে সামাজিক কাজে অর্থ ব্যয় করতেন, সেই মিস্টার রায় শেষমেশ রক্তচোষা। আমার চোখ দুটোকে আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না, এই রক্তচোষাকে নিয়ে মিস্টার রায়ের এত কিছু আয়োজন, সবই কি তাহলে মিথ্যা? প্রফেসর আমার কাঁধে হাত রেখে বললেন, ঠিক তোমার মতো আমারও এই অবস্থাটা হয়েছিল যখন বুঝতে পেরেছিলাম মিস্টার রায় রক্তচোষা। আমি তো আগে থেকেই জানতাম, কিন্তু কাউকে বলিনি, বললে সকলেই চেঁচামেচি শুরু করে দিত আর রক্তচোষা গা ঢাকা দিত, আর তাকে এভাবে ঘায়েল করতেও পারতাম না। তদলিয়ে বললাম, মিস্টার রায়, এ কী করে সম্ভব? আমি লাইব্রেরিতে থাকতে একটা কথা বলেছিলাম, দিনের বেলায় ছদ্মবেশ ধরে থেকে মানুষদের নিজের দিকে আকৃষ্ট করে, তখন মিস্টার রায়ের মুখে খুব অস্বস্তি ভাব ফুটে উঠেছিল, খেয়াল করেছ কি? আমি হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। প্রফেসর মৃদু হেসে বললেন, কারোর গোপন বিষয় নিয়ে হালকা নাড়া দিলে সে বেজায় অস্বস্তিতে পড়ে, কারণ সে চায় তার গোপন বিষয় এক ফোঁটাও কোনোভাবে সবার সামনে না উঠুক। মিস্টার রায় ওরফে রক্তচোষার ক্ষেত্রেও তাই হয়েছিল, ভেবেছিলাম তুমি বুঝতে পেরেছিলে, কিন্তু তোমার হাবভাব বারবার আমার ধারণাকে মিথ্যে প্রমাণ করছিল। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। তারপর আমিও কিছুক্ষণ কথা বলার কোনো কথাই খুঁজে পাইনি। অনেকক্ষণ পর আমার মুখে কথা ফুটল, বললাম, প্রফেসর দয়া করে বলবেন কি? কি বলবো? আপনি কি করে জানতেন যে ওদিন আমার ঘরেই রক্তচোষা আসবে? প্রফেসর কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে ধীরে ধীরে বললেন,
কি যে বলবো বুঝতে পারছি না। একটা সময় আমার মধ্যে ভবিষ্যৎ নিয়ে চরম আগ্রহ জমেছিল, তখন সবে প্রফেসর গিরি শুরু করেছিলাম আর কি। বারবার ভাবতাম ভবিষ্যতের ঘটনাগুলো কিভাবে জানবো, তাই ধ্যান করা শুরু করলাম। অনেকদিন পর্যন্ত অনেক সময় করে ধ্যান করতাম, কিন্তু কিছুই দেখতে পেতাম না। তবে কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, ঠিক তেমনই একাগ্র চিত্তে এক শুষ্কাকে হৃদয়ে ধরে ধ্যান করার এক পর্যায়ে একদিন একটা আবছা চিত্র চোখের সামনে ভেসে উঠল। জায়গাটা মানুষের পরিপূর্ণ, দুটো গাড়ি উল্টে আছে, রাস্তায় রক্ত। ঠিক সেই দিন আমাদের প্রিন্সিপাল দুর্ঘটনায় মারা যান। চোখের সামনে যেমন ছবি ফুটে উঠেছিল, ঠিক তেমনই ঘটেছিল ঘটনাস্থলে। তারপর তারপর আর কি, একাগ্র চিত্ত না হলে কিছু দেখতেই পেতাম না, যতই ধ্যান করি না কেন। তোমারটা ওই রকমই দেখলাম, তাই তোমাকে সেদিন বলেছিলাম রক্ত শোষা আজ তোমার বাড়িতে আসবে। হালকা কেসে বললাম, তবে আজ বলেননি কেন? রক্ত শোষাকে ঘায়েল করার জন্য। প্রফেসর হেসে বললেন, তুমি নিশ্চয়ই মনে মনে ভাবছ আমি যখন জানতাম মিস্টার রায় রক্ত চষা, তাহলে কেন আগে তা বললাম না। আমি বললাম, হ্যাঁ কে ধরেছেন, এবং আমি বুঝতেও পেরেছি কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক নয়। সাধে কি আর মনীষীরা এসব কথা বলেন? কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে দেখলাম রক্ত চষার শরীর আবার আন্দোলিত হলো। আমরা দুজন প্রায় পিছনে সরে এলাম। প্রফেসরের সন্দেহই ঠিক, সে মরেনি। ধীরে ধীরে সে উঠে বসেছে, এখন সে সম্পূর্ণভাবে মিস্টার রায়ের বেশ ধরে আছে। মিস্টার রায়ের সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল, সেদিন তার গায়ে যুবকের মতো শক্তি দেখে অবাক হয়েছিলাম। আজ বুঝতে পারলাম তার এই শক্তি কিভাবে এলো। প্রফেসর আমার কানের কাছে ফিসফিস করে বললেন, রক্তচোষার গায়ে আঘাত করে মারা সম্ভব নয়, সোজা তার গলা কাটতে হবে, না হলে হবে না। আমিও ফিসফিস করে বললাম, কিন্তু এ কি করে সম্ভব? সম্ভব অসম্ভবকে সম্ভব করতে পারলেই মানুষ লাভবান হয়। প্রফেসরের এই জ্ঞানসুলভ ধমকে যেন উৎসাহ ফিরে পেলাম। কুকারটা আমার হাতে ধরা আছে। মিস্টার রায় রক্তাক্ত মুখ দেখে উঠে দাঁড়িয়ে ভীষণভাবে বুকটা ধকধক করছিল। এক সময় সাহস হারালে একদমই চলবে না এই কথাটা ভেবে, সাহস হারালেই মৃত্যু অবধারিত সেটা বুঝতে পারলাম। এখন রক্তজোষা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সে হয়তো সকলকেই খুন করবে, এবং তাই জন্যেই সঙ্গে সঙ্গে এক কোপ মারলাম তার গলায়। কাটা মুন্ডুকা ছিটকে পড়ল, আর তার অসার ভীষণ দেহ উপরে হুমড়ি খেয়ে পড়ে গেল। কিছুটা রক্ত আমার মুখের উপরে এসেও পড়ল, আর সেই উত্তপ্ত তরলের ঘেউ আমার সারা মুখ থেকে পৌঁছে গেল গলার ভেতর। সঙ্গে সঙ্গে আনন্দ মাখা চোখে আমি প্রফেসরের দিকে তাকিয়ে বললাম, আজ রক্তজোষা শেষ, আর শুনতে হবে না রক্তজোষার শিকার কেউ হয়েছে, শুনতে হবে না রক্তশূন্য দেহ, আর কেউ ভয় শিখিয়ে থাকবে না, সব আবার চঞ্চল হয়ে উঠবে। কিন্তু প্রফেসর মন মরা, মুখখানা বিষাদে আসন্ন। অবাক হয়ে বললাম, কি হলো প্রফেসর, মন খারাপ দেখাচ্ছে যে? প্রফেসর দুঃখভরা কণ্ঠে বললেন, সৌম্য, তুমি যে রক্তজোষার দেহের রক্তকে ফেলেছো। আমি পাগল হলেন নাকি? বলা শেষ করতেই মনে পড়ল রক্তজোষার কাটা গলা থেকে রক্ত বের হয়ে আমার সারা মুখ ভরে গিয়েছিল, আর তারই এক ফাঁকে নিজের অজান্তে এক ঠোক রক্তকে ফেলেছি আমি। সর্বনাশ, রক্তজোষার রক্তকে ফেললে সে যে নিজেই আবার রক্তজোষায় পরিণত হয়। কথাটা ভাবতেই সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এখানেই শেষ রক্তচোষার অন্তিম পর্ব। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই গল্প। ধন্যবাদ।